উগ্র সাম্প্রদায়িক মন্তব্যক কেন্দ্র করে তুমুল বাকযুদ্ধ শাসক বিরোধীর কংগ্রেসী বিধায়ক আফতাবউদ্দিন মোল্লার প্রসঙ্গ টানি আনি কংগ্রেসক ক্ষুরধার সমালোচনা সাংসদ দিলীপ শইকীয়ার ক্ষমা খোঁজাটো কংগ্রেসী নেতার প্রবণতা বলে কটাক্ষ সাংসদগীর বিধায়ক অখিল গগৈক আত্মসমর্পণ করা সৈনিক আখ্যা দিলীপ শইকীয়ার বিধায়ক হয়ে অখিল গগৈয়ে রণ শেষ করা বলেও মন্তব্য সাংসদগীর তেওঁতো আর কি রণ তেওঁ রণ শেষে করলে তেওঁ নিজে এম এল এ হল শিবসাগরেরপরা আর লোকসভা ইলেকশন নেখালো বলে ঘোষণা করলে সেনাপতি তো আগরপরাই ধন রণেরপরা ছত্রভঙ্গ দিছে গতি আর এইবিলাক মন্তব্যর কি যুক্তি আছে তো কি তর্ক এই শব্দটো কইছে তেওঁ যুক্তি তর্ক হেরুয়াই পেলাইছে সমর্পিত তেওঁ এজন সৈনিক সমর্পিত মানে সারেন্ডার সেই মানে হেৰি নহয় আর মানে যে বলি ডেডিকেটেড নহয়।